আমাদের এই 90% মুসলমানের দেশ, যেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের 99% সদস্য, সংসদ সদস্যদের 95% সংসদ সদস্য এবং 90% মুসলমান এই দেশেও এখন পর্যন্ত আমাদের ওলামায়ে কেরাম দীর্ঘদিন থেকে এই আন্দোলন সংগ্রাম এই দাবি উত্থাপন করে আসছে যে এই কাদিয়ানি সম্প্রদায় তারা সাধারণ মুসলমানদেরকে একেবারে গ্রাম্য সীমান্ত এলাকার অশিক্ষিত মূর্খ মুসলমানদেরকে ভুল বুঝাইয়া তাদের সামনে ভুল মেসেজ উপস্থাপন করে তাদের ইমান হরণ করার অপচেষ্টা চালাচ্ছে। অতএব কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে ঘোষণা করা রাষ্ট্রীয় ভাবে এই দাবি ওলামায়ে কেরাম দীর্ঘদিন থেকে উত্থাপন করে আসছে। আজকের ইসলামী মহাসম্মেলন থেকে আমি আবারও সেই দাবি আমি উত্থাপন করতেছি যে কাদিয়ানি সম্প্রদায়কে আমাদের এই 90% মুসলমানের দেশে অমুসলিম হিসেবে কাফের হিসেবে ঘোষণা করা হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال عليه الصلاة والسلام العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أمرا شكلي বরকত হাসিলের উদ্দেশ্যে অত্যন্ত আজমত এবং মহাব্বতের সাথে একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ইব্রাহিমই পড়ে নেই।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله চুয়াডাঙ্গা ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সম্মেলনে উপস্থিত দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম খুলনার সম্মানিত মুহতামিম জাতীয় প্রতিষ্ঠান বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশের সম্মানিত সহসভাপতি আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের মূল কমিটির অন্যতম সদস্য দেশের শীর্ষ আলেমে দ্বীন হযরত মাওলানা মুশতাক আহমদ সাহেব দামত বরকাতুহুম উপস্থিত উলামায়ে কেরাম উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম দিনদার ভাইরা পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম কর্তব্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করা আল্লাহ রব্বুল আলামিন দ্বীনের দিক থেকে অনেক এলাকা থেকে পিছিয়ে থাকা এরকমের একটি জেলা এবং শহর চুয়াডাঙ্গা এখানের প্রবীণ এবং নবীন ওলামায়ে কেরামের সমন্বয়ে গঠিত ওলামা পরিষদ তারা অত্যন্ত হিম্মতের সাথে অত্যন্ত গুরুত্বের সাথে বিগত 13 বছর থেকে গোটা এলাকা মুসলমানদের আত্মার খোরাক তাদের দিলের খাদ্য সরবরাহের জন্য তাদের খাদ্যের ব্যবস্থাপনার জন্য প্রতি বছর এভাবে বিশাল আকারের ইসলামী মহাসম্মেলনের আয়োজন করে থাকে যার সুবাদে আমরা দেশ বরেণ্য ওলামায়ে কেরামকে এই অঞ্চলে আমরা পেয়ে থাকি এই জন্য আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত আজকে আমরা এই মুহূর্তে উপস্থিত আমরা সকলেই আল্লাহর এই নেয়ামত প্রাপ্তির উপরে দিল থেকে শুকরিয়া আদায় স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত মানুষের অন্তর্ভুক্ত আমাদেরকে করেছেন মানুষকে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের মধ্যে অত্যন্ত সম্মানিত করে সৃষ্টি করেছেন কোরআনে কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি বনি আদমকে বড় সম্মানিত করে সৃষ্টি করেছি তবে বনি আদম সম্মানিত হবে তখনই যখন বনি আদম তার সৃষ্টির যে মূল লক্ষ্য সেই লক্ষ্য মানে নিজেকে পরিচালিত করতে সক্ষম হবে সেই লক্ষ্য মানে যদি নিজেকে পরিচালিত করতে ব্যর্থ হয় আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা সেই মানুষগুলো সম্পর্কে অত্যন্ত কঠিন কথা ব্যক্ত করেছেন ঘোষণা করেছেন যে আশরাফুল মাখলুকাত মানুষের অন্তর্ভুক্ত হয়ে সে যদি তার জীবনের লক্ষ্য মানে নিজেকে পরিচালিত করতে ব্যর্থ হয় আল্লাহ এবং আল্লাহ রসুল কর্তৃক ঘোষিত আদর্শ অনুযায়ী নিজের জীবনকে গড়তে ব্যর্থ হয় তাহলে ওই মানুষটা আকৃতির মানুষ হলেও প্রকৃত পক্ষে সে চতুষ্পদ জন্তুর চাইতেও আরো নিকৃষ্ট কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা
জীবন পরিচালনা পদ্ধতি, জীবন পরিচালনার অবস্থা, তার কার্যক্রম, তার আমল আখলাক দেখলে মনে হয় যে মনে হয় তাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে, তাদের জন্য জান্নাতে যাওয়ার কোন সুযোগই নাই, চিন্তা ফিকির নাই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দিয়েছেন, জ্ঞান বুদ্ধি দিয়ে কত কিছু সে বুঝতেছে, বুঝতে বুঝতে সে চন্দ্র পর্যন্ত পৌঁছে, বুঝতে বুঝতে সে মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছতেছে, কিন্তু তার আসল যেই জিনিস বোঝা দরকার ছিল সৃষ্টিকর্তা মাওলায় পাকের মারুফাত এবং পরিচয়, মাওলায় পাকের সন্তুষ্টির পথ সঠিকভাবে উপলব্ধি করতে পারা। দেখা যায় অন্য সব কিছু বুঝলেও আল্লাহর পরিচয় সে পায় না, আল্লাহর পক্ষ থেকে তার চলার যে পথ আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেছেন সেটা তার কোনো খবর নেই। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আল্লাহ তাআলা দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন কে? আল্লাহ। এই দৃষ্টি শক্তি দিয়ে আল্লাহর কুদরত দেখে আল্লাহকে চিনবে, এই দৃষ্টি শক্তি দিয়ে আল্লাহর কালাম দেখে আল্লাহর কালাম পড়বে এবং নিজেকে সম্মানিত করবে, নিজের নামে আমালকে নেকির দ্বারা পরিপূর্ণ করবে। কিন্তু ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়ে অনেক কিছু দেখতেছে, একেবারে সমুদ্রের তলদেশে কি আছে সেইটাও দেখার যন্ত্র আবিষ্কার করে তাও দেখতেছে, কিন্তু সামনে তার আশেপাশে চতুর্দিকে থাকা আল্লাহর কালাম তার দেখার তৌফিক হইতেছে না, আল্লাহর কুদরত দেখে আল্লাহর পরিচয় পাওয়ার সুযোগ তার হচ্ছে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দান করেছেন, কত কিছু শুনতেছে কিন্তু কোরআন সুন্নাহর আলোচনা শুনবার তার তৌফিক পায় না, আল্লাহর কালাম শোনার তৌফিক হয় না, গান বাদ্য হইলে একেবারে আগে আগে থাকে, খোদাদ্রোহী কথাবার্তা ওইগুলা শুনতে খুব মজা লাগে, বলতে খুব মজা লাগে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির কথা, আল্লাহর মহব্বতের কথা, আল্লাহর মারুফতের কথা, আল্লাহকে পাওয়ার পথের কথা, ওলামায়ে কেরামের ওয়াজ নসিহাত এইগুলা শুনতে ভালো লাগে না, এইগুলাকে বাধাগ্রস্ত করতে বলে যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোকগুলা তাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছি, তাকে দৃষ্টি শক্তি দিয়েছি, তাকে শ্রবণ শক্তি দিয়েছি, তাকে বাক শক্তি আমি আল্লাহ দিয়েছি, কিন্তু সেই বাক শক্তিকে আমার বিরুদ্ধে সে ব্যবহার করে, আমার কোরআনের বিরুদ্ধে ব্যবহার করে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে ব্যবহার করে, আল্লাহ রাসূলের সামনে বিয়াদবিমূলক আলোচনায় তার জবানকে সে ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলা সম্পর্কে বলতেছেন, যদিও আকৃতিতে তারা মানুষ, আল্লাহওয়ালা বুজুর্গ যারা তাদের হাত পাও কান নাক থাকে, ওই খোদাদ্রোহী ওই মানুষগুলারও হাত পাও কান নাক সবই আছে, সেও ওই পথ দিয়েই চলে যেই পথ দিয়ে আল্লাহওয়ালা বুজুর্গরা চলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শুধু আকৃতির নাম মানুষ নয়, প্রকৃত মানুষ হইতে হইলে তার ভিতরে এই বিরূপ বুদ্ধি, তার দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি এগুলাকে আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে দিয়েছেন সেই উদ্দেশ্যে যদি সে ব্যবহার করতে পারে তাহলে এই আকৃতির মানুষগুলো তখন গিয়ে প্রকৃত মানুষ হিসেবে পরিগণিত হবে। আর যদি এটা ব্যক্ত করতে পার না পারে তাহলে আল্লাহর ঘোষণা, এটা আমি আমার আর হুজুরের কথা না, কোনো আলেম আমার বানানো আর নিজস্ব কোনো কথা নয়, স্বয়ং সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের কথা। ওই মানুষগুলা সম্পর্কে যারা নিজের বিবেক দিয়ে আল্লাহকে চিনে না, যারা আল্লাহর কোরআন বুঝে না, আল্লাহর কোরআন বুঝতে চায় না, আল্লাহর কোরআনের পক্ষ অবলম্বন করে না, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, ওই লোকগুলা যদি আকৃতিতে মানুষ কিন্তু প্রকৃত পক্ষে কুকুর শৃগালের মতো তারা। এরপর আল্লাহ আরো বাড়তি বাড়াইয়া বলেন বাল হুম আদাল, বরং কুকুর আর শৃগাল থেকেও তারা
উলাইকা হুমুল গাফিলুন, তারা আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগী যে উদ্দেশ্য দিয়েছিলেন সেই উদ্দেশ্য থেকে তারা গাফিল, সেই উদ্দেশ্য সাধনে তাদের কোনো ফিকির নাই। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, মানুষ হিসাবে আমাদের জীবনের লক্ষ্য স্থির করেছেন, সেই লক্ষ্য মানে যদি কেউ তার জীবনকে পরিচালিত করতে সক্ষম হয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাদের জন্য শান্তির গ্যারান্টি দিয়েছেন আর আখিরাতের প্রকৃত সফলতা একমাত্র তাদের জন্যই রেখেছেন। আল্লাহ তাআলা কোরআন পাকের অন্য আয়াতে কথা স্পষ্টভাবে বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি কইরা তার জীবনের লক্ষ্য মানে পরিচালিত, তাদের জীবনের লক্ষ্য যা স্থির করেছেন, কেউ যদি সেই লক্ষ্য মানে নিজের জীবনকে পরিচালিত করতে পারে, লক্ষ্য কি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের মাকসাদ নির্ধারিত করেছেন যে সে তার এই দুনিয়ার জিন্দগিতে ইমানের অধিকারী হবে, ইমানই বলে মূল্যায়ন হবে, তার বিশ্বাস থাকবে একমাত্র আল্লাহ তাআলার জাতের উপরে, শিরক মুক্ত ইমান তার দিলের মধ্যে ধারণ করবে, আম্বিয়া কেরামের প্রতি বিশ্বাস রাখবে, আসমানি কিতাব ওইটাই তাদের জীবন আদর্শ হিসাবে তারা গ্রহণ করবে। তো ইমানের সাথে আমলে সালেহের অধিকারী যে হবে, চাই পুরুষ হোক চাই নারী হোক, আমলে সালেহ দুই জিনিসের সমষ্টির নাম। নেক আমল, নেক আমল বললে আমরা অনেক সময় সাধারণত বুঝি যে শুধু নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত কোরআন তেলাওয়াত দুরূদ শরীফ পড়া যত নেক করণীয় যেগুলো আছে, আমাদের নেক আমল বলতে সাধারণত আমাদের জেহেনটা ওই দিকে যায়, কিন্তু প্রকৃত পক্ষে আমলে সালেহ দুই জিনিসের সমষ্টির নাম। এক নম্বর হইল আল্লাহ রাব্বুল আলামিন যা যা করতে বলেছেন, নামাজ রোজা হজ যাকাত এগুলো আল্লাহ তাআলা করতে বলেছেন, এটা নেক আমলের একটা পার্ট, একটা অংশ। আমলে সালেহের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন, যেগুলোকে হারাম করেছেন, যেগুলোকে মাকরুহ করেছেন, ওই সকল বিষয়টিকে নিজেকে হেফাজত করা, নিজেকে বিরত রাখা, এইটাও আমলে সালেহের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ। এই দুই জিনিসের সমষ্টির নাম হল আমলে সালেহ। হাদিসে পাক আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান্নাস, তুমি হারাম থেকে বেঁচে থাকো, হারাম থেকে বেঁচে থাকা এটা এত বড় ইবাদত যে কেউ যদি তার জিন্দগিতে হারাম থেকে বেঁচে থাকার বিষয়টাকে গুরুত্বের সাথে বাস্তবায়ন করতে পারে, অন্যান্য আমল নামাজ রোজা হজ যাকাত ফরজ পরিমাণ যদি আদায় করে, বেশি নফল আদায় নাও করতে পারে, ওই বান্দাটা আল্লাহর কাছে বড় ইবাদত গুজার হিসেবে পরিগণিত হবে। এই দুই জিনিসের সমষ্টির নাম হলো আমলে সালেহ। আজকে আমরা অনেক মানুষ আছি নামাজ রোজা হজ যাকাত পালন করি, সাথে সাথে দুর্নীতির সাথেও জড়ায়ে পড়ি, নামাজ রোজা হজ যাকাত করি আবার সুদি কারবারও করি, চাকরি করি সেখানে ঘুষের লেনদেনও করি, নামাজ রোজা করি আবার অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎও করি, নামাজ রোজা পড়ি আবার অন্যের জমি জমা শক্তি আছে বা সেটা দখল করে ভোগ করি, এই ধরনের নামাজ রোজা করলাম, আরেক দিকে এই রকমের বড় বড় নাফরমানি করলাম, নামাজ রোজা করি আবার আল্লাহ রাসূলের কথা হক কথা বললে সেই হক কথার পক্ষ অবলম্বন করতে পারি না, হকের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করি, কি কারণে দল করি, দল দলের কারণে হকের বিপক্ষে অবস্থান গ্রহণ করি, এইগুলাও বড় বড় অন্যায়, মস্ত বড় অন্যায়,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তাকে বলেছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ মুমিন যারা হবে তারা যে কোনো পরিস্থিতিতে আল্লাহর মহব্বত আর আল্লাহর ভালোবাসা আল্লাহর ঈমান বিশ্বাস তাদের মধ্যে সর্বাধিক থাকবে আল্লাহর মহব্বতের মোকাবেলা দ্বীনের মোকাবেলা আল্লাহ আল্লাহর রাসূলের মোকাবেলা যেই দ্বারা না কেন সে আমার বাবা হোক তার বিরুদ্ধাচরণ করা এটাই হলো মুমিনের সিফাত এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য তো যেটা বলতেছিলাম যে একজন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের মূল লক্ষ্য স্থির করেছেন যে তারা মজবুত ঈমানের ধারক হবে আল্লাহ সম্পর্কে তারা কখনো ভুল বিভ্রান্তির শিকার হবে না শিরক মুক্ত ঈমান আল্লাহর সাথে কোনো ক্ষেত্রে কাউকে শরীক করবে না আজকে আমাদের সমাজে অনেক সাধারণ মানুষকে দেখা যায় তারা বিভিন্ন লোভী বিভিন্ন রকমের লোভ লালসার বশবর্তী হইয়া দুনিয়ার সম্পদ উপার্জনের জন্য তারা ধোঁকাবাজি করে বহু মানুষকে বিভ্রান্তির পথে পরিচালিত করে দেখা যায় বিভিন্ন এলাকায় মাজার কায়েম করে মাজার মানুষের ভিতরে সাধারণ মানুষকে ওইদিকে ডাইভার্ট করে তারা বুঝাইতে চায় যে এই মাজার কাছে চাইলে দুনিয়ার সব কিছু পাওয়া যাবে কেউ যদি এরকম মনে করে যে মাজারের কাছে গিয়ে কিছু চাইলে মাজারওয়ালা তার চাওয়া পূরণ করতে পারবে তো তার ঈমান এটা কি শিরক মুক্ত ঈমান হইল এই ধরনের শিরক মুক্ত এই রকমের ঈমানদার যারা হবে তারা তাদের বড় খাতরের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য তাদের সফলতার পথ আল্লাহ তাআলা এটাই ব্যক্ত করেছেন যে তারা প্রকৃত ঈমানের ধারক বাহক হবে তারা শিরক মুক্ত ঈমান নিজেদের মধ্যে পোষণ করবে আর সেই সাথে আমলে সালেহের অধিকারী হবে আল্লাহ যে সকল বিষয় করতে বলেছেন আল্লাহ রাসূল যা যা করার নির্দেশ দিয়েছেন সেইগুলোকে শতভাগ নিজের জীবনে বাস্তবায়নের জন্য সচেষ্ট হবে আল্লাহ আল্লাহর রাসূল যা করতে নিষেধ করেছেন তা থেকে নিজেকে বিরত রাখবে আল্লাহর রহমতে দুনিয়াতে এখনো অনেক মানুষ এমন আছে যে আল্লাহর হুকুম পালনার্থে দুনিয়ার বড় বড় স্বার্থ তারা কোরবান করতে প্রস্তুত গতকালকেই একজন বড় ব্যবসায়ীর সাথে কথা হয়েছিল আল্লাহ তাআলা তাকে দীনি সমাজ আর বুঝ দান করেছেন বলতেছিলেন যে এই করোনাকালীন সময়ে মানুষের ব্যবসায়ীরা যারা বড় ব্যবসায়ী তারা বড় ধরনের সমস্যাগ্রস্ত হয়েছে তো তিনিও অন্যান্য বছর থেকে অনেক ব্যবসার ঘাটতি কমতি হয়েছে কিন্তু এক টাকার জন্য তিনি ব্যাংকের সুদি কারবার এটা করতে এক মুহূর্তের জন্য প্রস্তুত হন না সুদি কারবার থেকে নিজেকে বাঁচায় রাখা এই বর্তমান জামানায় এটা বড় জিহাদ এটা বড় ধরনের কোরবানি একজন বড় ব্যবসায়ী হয়ে সুদি ব্যাংক লেনদেন থেকে নিজের ব্যবসাকে রক্ষা করা এই জমানায় এটা বড় মস্ত বড় নেক আমল এটা বড় কোরবানি বড় মুজাহাদার বিষয় তবে অসম্ভব নয় এটার নজির এবং বাস্তব প্রমাণ এই সমাজে আছে সমাজের মানুষগুলোকে যদি সঠিকভাবে বুঝানো যায় তাহলে এই সমাজের বহু মানুষ তারা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য নিজেদের দুনিয়াকে কোরবানি করার জন্য অনেক মানুষ প্রস্তুত আছে তাদের সামনে ইসলামের বিধিবিধান ইসলামের সুন্দর আখলাক সুন্দর বিধিবিধানগুলোকে সুন্দর মতো উপস্থাপন করা এটা আমাদের জরুরি কর্তব্য ওলামায়ের মধ্যে কর্তব্য যাই হোক আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের যে মূল লক্ষ্য স্থির করেছেন যে তারা ঈমানের ধারক বহক হবে তারা নিজের জীবনে আমলে সালেহ বাস্তবায়নকারী হবে আল্লাহর হুকুমকেই সব কিছুর উপরে প্রাধান্য দিবে আল্লাহর রাসূলের নির্দেশনাকে দুনিয়ার সব কিছুর উপরে প্রাধান্য দিবে আল্লাহ রাব্বুল আলামিন যারা এইরকম নিজের জীবনকে পরিচালিত করতে সক্ষম হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন
দুইটা ওয়াদা করেছেন, একটা হলো নগদ দুনিয়াতে আর একটা হলো বাকি আখিরাতে। দুনিয়াতে দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি অবশ্যই অবশ্যই তাকে দুনিয়াতে শান্তিময় জীবন আমি দান করব। এখন অনেকে মনে করতে পারেন যে ঈমান আমলের সবচেয়ে বেশি অধিকারী তো ওলামায়ে কিরাম, বুজুর্গানে দ্বীন, তারা তো দেখি দুনিয়াতে ধন সম্পদ বাড়ি গাড়ি সব কিছুর দিকে এই দিক থেকে তারা পিছায়া, তাহলে তারা কিভাবে শান্তিময় জীবনের অধিকারী হইল? তো ধন সম্পদ বাড়ি গাড়ি দালান কোঠা এইগুলা আসলে শান্তির কোনো প্রমাণ নয়। বহু মানুষ আছে দালান কোঠার কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু তাদের পেরেশানিও কোনো শেষ নাই। আবার অনেক মানুষ আছে তাদের থাকার সুন্দর জায়গা নাই, পড়ার ভালো কোনো ব্যবস্থা নেই, খাওয়ার কোনো খুব উন্নত মানের ব্যবস্থাপনা নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় সুস্বাদু শান্তিময় জিন্দেগি দান করছেন, কোনো রকমের পেরেশানি তার এই দুনিয়ার জিন্দেগিতে নেই। খালি দুনিয়ার জিন্দেগিতে না, আসল পেরেশানির জায়গা যখন মৃত্যু ঘনায় আসবে, মৃত্যু পরবর্তী কবর জগৎ আসবে, কবর জগৎ সমাপ্তিতে হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দান সমাপ্তিতে কুলসিরাত পানি দেওয়ার সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলাকে সর্ব রকমের ভয় ভীতি শঙ্কা পরেশানি থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। এর চাইতে বড় শান্তিময় জিন্দেগি আর কি হতে পারে? আল্লাহ তাআলা এই গ্যারান্টি দিয়েছেন অবশ্যই অবশ্যই আমি তাকে দুনিয়াতে শান্তিময় জিন্দেগি দান করব। আর দ্বিতীয় ওয়াদা আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আমি অবশ্যই অবশ্যই তাকে আখিরাতে সে যা আমল করবে তার চেয়ে অনেক অনেক হাজার লক্ষ কোটি গুণ উত্তম বিনিময় আর পুরস্কার আমি তাকে দান করব, জান্নাত দান করব। জান্নাত কি? জান্নাতের মধ্যে এমন সকল নেহমত রাজি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষের জন্য সাজায় রাখছেন, যার সম্পর্কে হাদিসে পাকের মধ্যে আসছে মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন সকল নেহমত রাজি আল্লাহর মুমিন মুসলমান জান্নাতি বান্দা বান্দীদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ রাসূল বলেন যে দুনিয়ার কোন চক্ষু ওই ধরনের নেহমত কোন চক্ষু যত সম্পদশালী যত জ্ঞানের অধিকারী যত সম্মানিত ব্যক্তি হোক না কেন, সারা দুনিয়া সফরকারী হোক না কেন, কোন চক্ষু জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য যেই ধরনের নেহমত রেখেছেন দুনিয়ার কোন চক্ষু সেই ধরনের নেহমত কখনো দেখতে সক্ষম হয়নি। ওয়ালা উযুনুন সামিআত, কবি সাহিত্যিক কত কিছুর কত বিবরণ দেন, ছোট্ট একটা জিনিসকে কত সুন্দর করে ভাষা দিয়া উপস্থাপন করে। আল্লাহ রাসূল বলেন নেহমত জান্নাতের মধ্যে যে সকল নেহমত আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য সাজা রাখছেন সেই নেহমতের বিবরণ কোন কোন কবি সাহিত্যিক এই তাদের ভাষায় কাউকে শুনাইবে, কেউ শুনবে এটা কারো পক্ষে কখনো সম্ভব হয়নি। এমনকি মানুষ কল্পনার জগতে তো কত কিছু কল্পনা করতে পারে, এই চুয়াডাঙ্গা একজন কৃষক মানুষ কল্পনার জগতে এটা কল্পনা করতে পারে যে সে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেল, কেউ করতে পারে না, আস্তে 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 এইভাবে 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 সে একদিন হোয়াইট হাউসের মালিক আমেরিকার প্রেসিডেন্ট, সারা দুনিয়ায় যার দাপট আর যার কথা চলে। কল্পনার জগতে একটা ফকির সে বড় রাজা মহারাজা কল্পনাও সে করতে পারে, কিন্তু আল্লাহ রাসূল বলেন জান্নাতীদের জন্য জান্নাতে যে নেয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত রেখেছেন দুনিয়ার কোন মানুষ কল্পনার জগতেও সেটা কল্পনা
তাদের মূল লক্ষ্য মানে নিজের জীবনকে পরিচালিত করতে সক্ষম। তো এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই জীবনের লক্ষ্য মানে পরিচালিত করার জন্য সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের পরিচয় তাদের সামনে তুলে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন, আসমানি কিতাব আল্লাহ তাআলা পাঠাইছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী আখির নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর কম বেশি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। প্রত্যেক নবীর একই জিম্মাদারি ছিল যে আল্লাহ বান্দাদেরকে মানুষদেরকে তার জীবনের লক্ষ্য তাদের সামনে তুলে ধরা, সেই লক্ষ্য মানে তাদেরকে পরিচালিত করা, আল্লাহর পরিচয় তাদের সামনে তুলে ধরা, আল্লাহর সাথে তাদের সম্পর্ক গড়ে দেওয়া, আল্লাহর সাথে তাদের সম্পর্ক সৃষ্টি করা। এটাই ছিল আম্বিয়া কেরামের সকলের দুনিয়াতে আগমনের মূল লক্ষ্য। এবং এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব পাঠাইছেন, বড় বড় আসমানি কিতাব পাঠাইছেন, 4টা তাওরাত ইনজিল জাবুর আর সর্বশেষ আর সর্বশেষ শ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনে কারীম আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। এবং আরো ছোট ছোট সবখানি আল্লাহ তাআলা আসমানি কিতাব যেগুলোকে কোরআনের ভাষায় সহিফা বলা হয় এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। এই আসমানি কিতাব পাঠানোর আল্লাহ তাআলার মূল লক্ষ্য এবং মাকসাদ হলো মানুষকে সঠিক পথে পরিচালিত করা, মানুষকে তার জীবনের লক্ষ্য মানে রাহবরি করা। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাকসাদ। এটা আল্লাহ তাআলা মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকেই তাদের জন্য এই দুইটা ব্যবস্থাপনা, আসমানি কিতাব পাঠাইছেন এবং নবী রসুল পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। কিন্তু আমাদের নবী আখেরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়া নবুয়তের সিলসিলা শেষ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার কোন সম্ভাবনা নাই। আছে কেউ যদি মনে করে যে আরো কোন নবী আসতে পারে তার ঈমান থাকবে? আমাদের দেশে আছে সম্প্রদায় কাদিয়ানি সম্প্রদায়, তারা আল্লাহর নবীর পরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসেবে মানে। তো কাদিয়ানিরা মুসলমান না কাফের? অথচ দুর্ভাগ্যজনক বিষয় আমাদের এই 90% মুসলমানের দেশ যেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের 99% সদস্য, সংসদ সদস্যদের 95% সংসদ সদস্য এবং 90% মুসলমান। এই দেশেও এখন পর্যন্ত আমাদের ওলামায়ে কেরাম দীর্ঘদিন থেকে এই আন্দোলন সংগ্রাম এই দাবি উত্থাপন করে আসছে যে এই কাদিয়ানি সম্প্রদায় তারা সাধারণ মুসলমানদেরকে একেবারে গ্রাম্য সীমান্ত এলাকার অশিক্ষিত মূর্খ মুসলমানদেরকে ভুল বুঝাইয়া তাদের সামনে ভুল মেসেজ উপস্থাপন করে তাদের ঈমান হরণ করার অপচেষ্টা চালাচ্ছে। অতএব কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম সংখ্যালঘু সম্প্রদায় হিসাবে ঘোষণা করা রাষ্ট্রীয় হবে এই দাবি ওলামায়ে কেরাম দীর্ঘদিন থেকে উত্থাপন করে আসছে। আজকের ইসলামী মহাসম্মেলন থেকে আমি আবারও সেই দাবি আমি উত্থাপন করতেছি যে কাদিয়ানি সম্প্রদায়কে আমাদের এই 90% মুসলমানের দেশে অমুসলিম হিসাবে কাফের হিসাবে ঘোষণা করা হোক। এটা করাটা তো কোনো কঠিন বিষয় নয়, এটা তো অবাস্তব কোনো বিষয় নয়। আমরা তো তাদেরকে বাংলাদেশ থেকে তাড়াই দিতে বলতেছি না, তাদের জান মাল আবরু ইজ্জতের হেফাজতের সাথে থাকবে যেরকম হিন্দুরা থাকে, যেমন খ্রিস্টানরা থাকে, যেমন বৌদ্ধরা থাকে। কাদিয়ানি সম্প্রদায় এরকম অমুসলিম সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে তাদের জান মাল আবরু ইজ্জতের নিয়েই তারা এই বাংলাদেশে থাকবে, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তারা নিজেদেরকে মুসলমান হিসেবে স্বীকৃতি দিতে পারে না, মুসলমান হিসেবে পরিচয় দিতে পারে না, ইসলামের পরিভাষা তারা ব্যবহার করতে অধিকার রাখে না। এটা তো ইসলামের মুসলমানদের অধিকার। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী, কিয়ামত পর্যন্ত তার নবুয়তের ধারা চলবে কিন্তু আর কোন নবী আসবে না।
আসমানি কিতাব দুনিয়াতে আসার জন্য নবী দরকার, নবী ছাড়া আসমানি কোনো কিতাব আসতে পারে না। এইজন্য আমাদের নবী আখির নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আসমানি কিতাব এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনে কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন, এইটাই সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এখন আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগবে যে উম্মতের রাহবারি করা, মানুষকে তাদের জীবনের মূল লক্ষ্য মানে পরিচালিত করা, তাদেরকে তাদের মাকসাদ মানে রাহবারি করা, আল্লাহর পরিচয় মানুষের সামনে তুলে ধরা, এটার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠাইছেন, আসমানি কিতাব পাঠাইছেন। তো আমাদের নবী চলে গেছেন আজকে 1500 বছর আগে, কোরআন নাযিল হয়েছে 1500 বছর আগে, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, আর কোন নতুন আসমানি কিতাব আসবে না। তাহলে এই রাহবারির জিম্মাদারি কিভাবে দুনিয়াতে পালিত হবে? তো আল্লাহর রাসূল সেটার বিকল্প ব্যবস্থাপনা ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তার বিকল্প ব্যবস্থাপনা আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন। আসমানি কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে কারীমে ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন ছাড়া পূর্ববর্তী যে সকল আসমানি কিতাব আল্লাহ তাআলা দুনিয়াতে নাযিল করেছেন ওইটা পরবর্তীতে কিছুদিন পরে আর ওইটা তার আসল অবস্থায় টিকে থাকতে পারেনি। মানুষ গোমরাহির কারণে শয়তান মানুষকে গোমরাহ করা আল্লাহ প্রেরিত আল্লাহ নাযিলকৃত আসমানি কিতাবের মধ্যে পরিবর্তন সাধিত করা ওটাকে বিকৃত করে ফেলছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম যেহেতু সর্বশেষ কিতাব, কিয়ামত পর্যন্ত আর কোনো আসমানি কিতাব আসবে না, এই জন্য কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা এই ঘোষণা করেছেন যে কোরআন আমি নাযিল করেছি এবং কিয়ামত পর্যন্ত এই কোরআন সংরক্ষণের জিম্মাদারি আমি স্বয়ং রব্বুল আলামিন নিজেই গ্রহণ করতেছি। আর অপর দিকে নবী তো আসবেন না, কিন্তু নবুয়তের এই ধারা, নবুয়তের এই জিম্মাদারি, উম্মতকে তত্ত্বাবধান করা, উম্মতকে রাহবারি করা, উম্মতকে পরিচালিত করা, উম্মতের মধ্যে কোনো গোমরাহির প্রচলন হলে উম্মতকে সেই গোমরাহি থেকে বিচ্যুতি থেকে হেফাজত করা, এটার ব্যবস্থাপনা কি হবে? সেই ব্যবস্থাপনা হিসাবে আল্লাহ রাসূল ঘোষণা করে গেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আনবিয়া। নবী আসবে না, কিন্তু এই নবী উম্মতদের মধ্যে যুগে যুগে ধারাবাহিকভাবে ওলামায়ে কেরামের এক জামাত প্রত্যেক যুগে থাকবে। ওলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস হিসেবে নবীর সেই সকল জিম্মাদারি এই দুনিয়াতে তার ধারাবাহিকতা অব্যাহত রাখবে। নবী যেভাবে মানুষকে হক পথের দিকে আহ্বান করছে, ওলামায়ে কেরাম সেভাবে মানুষকে হকের দিকে আহ্বান করবে। নবী যেভাবে মানুষের মধ্যে গোমরাহি আসলে গোমরাহি থেকে মানুষকে হেফাজতের জন্য উদ্যোগ গ্রহণ করেছে, ওলামায়ে উম্মত মানুষকে গোমরাহি থেকে হেফাজত করার জন্য সর্বাত্মক ভূমিকা নিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কোরআনে পাকের তেলাওয়াত শিখাইছে, ওলামায়ে উম্মত গোটা উম্মতকে আল্লাহর কালামের তেলাওয়াত শিক্ষা দেওয়ার উদ্যোগ গ্রহণ করছে। সেই হিসাবে গোটা বাংলাদেশে ওলামায়ে উম্মতের তত্ত্বাবধানে কওমি মাদ্রাসাগুলা কাজ করে যাচ্ছে, যার এক নম্বর দায়িত্ব হলো ওলামায়ে উম্মতকে মুসলমানদেরকে মানুষদেরকে আল্লাহর কালামের সহিহ তেলাওয়াত শিক্ষা দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি ছিল আল্লাহর এই কালামের মধ্যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে সকল বিধিবিধানের নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন, যে সকল বিধিবিধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাযিল করেছেন, এই বিধিবিধানগুলা বিস্তারিতভাবে উম্মতের সামনে উপস্থাপন করে উম্মতকে সেই বিধিবিধানের উপরে আমল করায় অভ্যস্ত করে গড়ে তোলা, এটা ছিল নবীর অন্যতম একটা জিম্মাদারি। ওই ওয়াআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আজকে ওলামায়ে উম্মত তারা খেয়ে না খেয়ে কঠিন পরিস্থিতির মোকাবেলা করে, ঝড় ঝাপটা সব কিছুর মোকাবেলা করে কোরআন সুন্নাহর তালিম, কোরআন সুন্নাহর বিধিবিধান উম্মতের মধ্যে অব্যাহত রাখার জন্য তারাও নবীর ওয়ারিস হিসাবে তাদের কর্মধারা, তাদের সমস্ত রকমের আয়োজন
অতএব আমাদের কর্তব্য হবে আমরা যদি হকের উপরে টিকে থাকতে চাই, আমরা যদি নবীর হেদায়েত আমরা পেতে চাই, আল্লাহর প্রদত্ত আসমানি কিতাব কোরআনে কারীমের রহনুমাই যদি আমরা হাসিল করতে চাই, তো ওলামায়ে কেরামের কোন বিকল্প নেই। আজকে কি কোরআন হাদিস দ্বীনের শিক্ষার কথা বলেন, দ্বীনি তাবলীগের দাওয়াতের কথা বলেন, তাজকিয়ার আত্মশুদ্ধি পীর মুরিদের কথা বলেন, ইসলামী আন্দোলনের কথা বলেন, সর্বক্ষেত্রেই সঠিক পথ যদি পেতে হয় তাহলে ওলামায়ে কেরামের নেতৃত্বের কোনো বিকল্প নেই, ওলামায়ে কেরামের রাহগুলির কোনো বিকল্প নেই। যে কোনো দ্বীনি কর্মকাণ্ডে যদি ওলামায়ে কেরামের তত্ত্বাবধান নিশ্চিত না করা যায়, সেই দ্বীনি কর্মকাণ্ড চলতে চলতে যে কোনো সময় বিচ্যুতির শিকার হওয়ার যথেষ্ট সমূহ সম্ভাবনা রয়েছে। অতএব দ্বীনের নামে যে কোনো কাজ যদি সঠিকভাবে চলা নিশ্চিত করতে হয় তাহলে ওলামায়ে কেরামের তত্ত্বাবধান সেখানে নিশ্চিত করতে হবে। আজকে আমাদের চুয়াডাঙ্গা জেলায় এই জন্য ওলামা পরিষদ তারা মুসলমানদের ইমান ইসলামের হেফাজতের জন্য ওলামায়ে কেরাম মুসলমানদের ইমান ইসলামের হেফাজতের জন্য, মুসলমানদের দ্বীনি তালিমের জন্য, মুসলমানদের মধ্যে দ্বীনি দাওয়াতের ধারা অব্যাহত রাখার জন্য, ওয়াজ নসিহাতের ধারা নববী ধারা এটা উম্মতের মধ্যে অব্যাহত রাখার জন্য তারা কঠিন পরিস্থিতির মোকাবেলা করা এই সব কাজ আঞ্জাম দেওয়ার জন্য এই সকল ওলামায়ে কেরাম তারা সাধ্য অনুযায়ী মেহনত করে যাচ্ছেন। আমাদের সাধারণ মুসলমানদের দায়িত্ব কর্তব্য ওলামায়ে কেরামের হাতকে শক্তিশালী করা, সর্বক্ষেত্রে ওলামায়ে কেরামের নেতৃত্বে এই সকল দ্বীনি কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়া এটা মুসলমানদের ইমানি ফরিদা ইমানি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ইমানি ফরিজা ইমানি দায়িত্ব যথাযথভাবে আঞ্জাম দেওয়া তৌফিক দান করুন। এই চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের এই সুন্দর আয়োজন তারা আজকে 13 বছর থেকে করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনেও এই আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য তাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।